আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা, ফিউচার ব্রিলিয়েন্ট স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনার বিষয় বিজ্ঞান, পঞ্চম শ্রেণীর অধ্যায় 11। অধ্যায় 11 হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া ও জলবায়ুর প্রথম অংশ নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায়ে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে আলোচনা করা হয়েছে, আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আলোচনা করা হয়েছে, বায়ুচাপ, বায়ুর ঊর্ধ্বচাপ, নিম্নচাপ এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আবহাওয়া ও জলবায়ু, আবহাওয়ার পূর্বাভাস আমরা ব্যবহার করে আগে থেকে সিদ্ধান্ত নিতে পারি আমরা কি করব কি করব না, আজকের আবহাওয়াটা কেমন হবে এগুলো আমরা জানতে পারি আবহাওয়ার পূর্বাভাস থেকে। দেখো, এখানে এই বাংলাদেশের আবহাওয়ার একটি দেয়া আছে, আবহাওয়ার 24/2/2015 তারিখের আবহাওয়ার পূর্বাভাসের একটি চিত্র দেয়া আছে। এই আবহাওয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি স্থানের আবহাওয়া দেয়া আছে, যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এ সকল অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দেয়া আছে। এখানে যে যে জায়গাগুলোর তাপমাত্রা দেয়া আছে, তাপমাত্রাগুলো দেখা যাচ্ছে যে রাজশাহী ও ঢাকার তাপমাত্রা হচ্ছে সর্বোচ্চ, এবং রাজশাহী ও ঢাকার তাপমাত্রা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 32.5°C, এবং সর্বনিম্ন হচ্ছে 20.4°C। এই আবহাওয়ার আমরা যদি আগে থেকে আবহাওয়ার আজকের আবহাওয়াটা কেমন হবে, তাপমাত্রা সর্বোচ্চ সর্বনিম্ন কত থাকবে, তাহলে আমরা কোনো জায়গায় যেতে কিংবা কোনো কাজকর্ম করতে, দূরে কোথাও জার্নি করতে আমরা আগে থেকে সিদ্ধান্ত নিতে পারি, এবং আগে থেকে আমরা আবহাওয়ার পূর্বাভাস থেকে বুঝতে পারি যে আজকের দিনটা কেমন যাবে, আজকে কি বৃষ্টি হবে নাকি হবে না, আজকে কি বেশি গরম পড়বে নাকি পড়বে না, এগুলো আমরা আবহাওয়ার পূর্বাভাস থেকে জানতে পারি। এখন আলোচনা করব আবহাওয়া ও জলবায়ু নিয়ে। আবহাওয়া মানে কি? আবহাওয়া মানে হচ্ছে কোনো স্থানের আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। অর্থাৎ আবহাওয়া মানে হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট সময়ের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এই আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তন হয়, প্রতিদিনকার আবহাওয়া একরকম হয় না, কোনো একদিনের আবহাওয়া একরকম, অন্য আরেক দিনের আবহাওয়া আরেক রকম হতে পারে, আবার দিনের 24 ঘন্টার মধ্যে আবহাওয়াটা একই রকম নাও থাকতে পারে, আবহাওয়াটা প্রতিনিয়তই পরিবর্তনশীল। এই জন্যই দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া দিনের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন হয়। কোন দিন আমরা কোন কাপড় পরব এবং ছুটির দিন কি করব তা ঠিক করতে আমরা আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে জলবায়ু, কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা, অর্থাৎ জলবায়ুটা হচ্ছে কোন স্থানের আবহাওয়ার গড় অবস্থা, অর্থাৎ আমরা প্রতিদিনকার আবহাওয়ার উপর অথবা কয়েক বছরের আবহাওয়াকে বিশ্লেষণ করে জলবায়ুটা নির্ধারণ করা হয়, বছরের কোন সময় কোন ঋতু হবে এগুলো আমরা আবহাওয়ার গড় অবস্থা থেকেই বুঝতে পারি। তাই বছরের কোন সময়ের আবহাওয়া কেমন হতে পারে তা আমরা পূর্ব অভিজ্ঞতা ও জলবায়ুর ধারণা থেকে অনুমান করতে পারি, যদিও আমাদের অনুমান সবসময় সঠিক নাও হতে পারে, কারণ আবহাওয়া সবসময় পরিবর্তনশীল, আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তনশীল। কোনো কোনো সময় দেখা যায় যে জলবায়ু পরিবর্তন হতে পারে, কোনো সময় দেখা যায় যে শীতের সিজন আসতে একটু সময় লাগতে পারে, আবার গ্রীষ্মের সিজন আসতে একটু সময় লাগতে পারে, আবার বর্ষা দেখা যায় যে আগে পরে হয়ে আসতে পারে, এরকম কিছুটা পরিবর্তন হয়ে থাকে জলবায়ুর মধ্যে। এই আবহাওয়া জলবায়ুর মধ্যে কিন্তু সম্পর্কও রয়েছে। আবহাওয়া জলবায়ুর মধ্যে কি সম্পর্ক রয়েছে এগুলো আমরা এখন দেখব। আবহাওয়া ও জলবায়ু এক নয়, আবহাওয়া হলো কোন স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, আর জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি এবং শেষ হয় আগস্ট মাসে। বর্ষার বৃষ্টি শুরুর সময় প্রতি বছরই পরিবর্তিত হয়, তবে বর্ষা ঋতু শুরু হওয়ার সম্ভাব্য সময়টি আমরা জানি
জলবায়ুর ধারণা থেকে। অর্থাৎ কোন একটা ঋতু কোন সময় আসতে পারে তার আগে পরে হতে পারে, কিন্তু ঠিক কোন সময় হয়তো বা কিছুদিন আগে পরে হতে পারে, কিন্তু কখন আসতে পারে তা আমরা জলবায়ু থেকে জানতে পারি। তারপরে হচ্ছে বায়ুচাপ। বায়ুচাপ কি? আমরা জানি যে বায়ুর ওজন আছে, যেহেতু বায়ুর ওজন আছে তাই এই বায়ু কিন্তু চাপ প্রয়োগ করে। বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই হচ্ছে বায়ুচাপ। তাহলে বায়ুচাপটা কি? বায়ুচাপ হচ্ছে বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই হচ্ছে বায়ুচাপ। বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। বায়ু চাপ হচ্ছে দুই প্রকার, বায়ুর উচ্চচাপ, আরেকটা হচ্ছে বায়ুর নিম্নচাপ। এখানে দেখো, বায়ুচাপটা বোঝার জন্য আমরা একটি পরীক্ষা করতে পারি। একটি ট্রের মধ্যে আমরা কিছু পানি নিব, আর একটি ট্রের মধ্যে কিছু বালি নিব। এই বালি নিয়ে এই পানির ট্রেটি এবং বালির ট্রেটি রোদে রৌদ্রোজ্জ্বল জায়গার মধ্যে রেখে দিব। 20 মিনিট রাখার পরে আমরা যদি হাত দিয়ে স্পর্শ করে দেখি যে পানি আগে গরম হয়েছে না বালি আগে গরম হয়েছে, তাহলে আমরা দেখতে পাবো যে বালি আগে গরম হয়েছে। আবার একটি থার্মোমিটার দিয়েও যদি এই দুটার তাপমাত্রা পরিমাপ করি, তাহলে দেখতে পাবো যে বালির তাপমাত্রা বেশি হবে। তাহলে এই পরীক্ষাটি থেকে আমরা বুঝতে পারি যে পানি হচ্ছে বায়ু, পানির তুলনায় বালি তাড়াতাড়ি গরম হয়। এবং আবার যখন এটা ঠান্ডা হতে আমরা রেখে দিব রৌদ্রোজ্জ্বল স্থান থেকে নিয়ে ঠান্ডা মধ্যে রেখে দিব, তখন দেখা যাবে যে পানির তুলনায় বালি বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গিয়েছে। তাহলে আমরা এই পরীক্ষা থেকে বুঝতে পারলাম যে পানি থেকে বালি বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়, অর্থাৎ পানি থেকে ভূপৃষ্ঠ অতি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন আমরা আলোচনা করব উচ্চচাপ ও নিম্নচাপ নিয়ে। আগের পরীক্ষাটিতে আমরা দেখেছি যে বালি অর্থাৎ মাটি হচ্ছে পানি থেকে অতি তাড়াতাড়ি গরমও হয় ঠান্ডাও হয়, তেমনি স্থলভাগ জলভাগ থেকে অতি তাড়াতাড়ি উষ্ণ হয় এবং উষ্ণ থাকে। স্থলভাগটা হচ্ছে জলভাগ থেকে অর্থাৎ মাটি পানি থেকে বেশি উষ্ণ থাকে। এই উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে, অর্থাৎ মাটি যেহেতু গরম থাকে তাই মাটির উপরে যে বাতাসটা থাকে সেই বাতাসটাও বেশি গরম থাকে। বাতাসটা গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে যায়। বাতাস যখন গরম হয় তখন সেটা হালকা হয়ে যায়, সেটা হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি করে। অর্থাৎ সেই স্থানটার মধ্যে বায়ু না থাকার কারণে সেই স্থানের মধ্যে নিম্নচাপের সৃষ্টি হয়। নিম্নচাপ মানে কি? কম চাপ, অর্থাৎ বায়ুর কম যখন চাপ থাকে সেটাই হচ্ছে নিম্নচাপ। সেই জায়গাটার মধ্যে বায়ুটা গরম হয়ে উপরের দিকে যখন উঠে যায় সেই স্থানটা ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে সমুদ্রের উপরের বায়ু স্থলভাগ থেকে ঠান্ডা হওয়ার কারণে তা ভারী হয়ে নিচে নেমে আসে, অর্থাৎ স্থলভাগ সমুদ্রের উপরের বায়ু স্থলভাগ থেকে ঠান্ডা হয়, কারণ উপরের বায়ুটা বেশি ভারী হয়ে নিচে নেমে আসে, এর ফলে সমুদ্রের উপর বায়ুর চাপ বেড়ে যায়। নিম্নচাপ অঞ্চলের গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, এর ফলে সৃষ্ট ফাঁকা স্থান পূরণের জন্য উচ্চচাপ অঞ্চলের শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। রাতে স্থলভাগ সমুদ্রের তুলনায় ঠান্ডা থাকে। রাতে হচ্ছে স্থলভাগটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তাই সমুদ্রের তুলনায় স্থলভাগ ঠান্ডা থাকে, তাই তখন স্থলভাগে বায়ুর উচ্চচাপ ও সমুদ্রের মধ্যে নিম্নচাপের সৃষ্টি হয়। স্থলভাগে হচ্ছে বায়ুর উচ্চচাপ ও সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হয়। বাংলাদেশে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে আগস্ট মাসে বাংলাদেশের স্থলভাগে বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ থাকে, অর্থাৎ বঙ্গোপসাগরের চেয়ে বাংলাদেশের স্থলভাগটা বেশি গরম থাকে। শীতকালে অর্থাৎ ডিসেম্বরে থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগর থেকে শীতল থাকে, অর্থাৎ বেশি ঠান্ডা থাকে স্থলভাগটা। স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার এই বিপরীত অবস্থায় বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টি করে, অর্থাৎ স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার মধ্যে যে বিপরীত অবস্থাটা থাকে সেটার কারণে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টি করে, ফলে মৌসুমি
বায়ু প্রবাহ সৃষ্টি হয়, বাংলাদেশে মৌসুমি ফলে মৌসুমি বায়ু প্রবাহটা সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।